গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তারপর বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দেখো জামা কাপড়ও মেলে দিয়েছি। তো এখন হচ্ছে কী করবো? এখন হচ্ছে আমি গাছে জল দিব। তো চলো ঝটপট গাছে জল দিই নি। শুভ সকাল বন্ধুরা, সকলে কীরকম আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো আমার গাছে জল দেওয়া হয়ে গেল। তো এখনও তো সবাই ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে উঠিনি, তো উঠুক। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমরা পাশে থেকো, তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। এদিকে কী কী রান্না হবে সেইগুলো নিয়ে রিয়া বসে পড়েছে, আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে কিছু সবজি ছিল, তো সেই সবজিগুলো দিয়েই করব আজকে পুঁই শাকে নিরামিষ তরকারি বা চচ্চড়ি যেটাই বলো, বা নিরামিষ তরকারি, হ্যাঁ তো সেটা করব। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মোটামুটি হয়েও এসেছে, কারণ চাল তো ভেজানোই থাকে, ওই জন্য ভাতটা উপর দিয়েই আমি এদিকে দেখো চলে আসলাম সবজিটা কোরপাট থেকে ধুয়ে নিতে, কারণ কোরপাট থেকে ধুলে একটু বেশি করে খলখলা করে ধোয়া যায়, আর ঘরের গিয়ে তো আরও একবার ধুতেই হবে। তো ধুয়ে নিয়ে এসে দেখো আমি তরকারিটা বসিয়ে দিলাম। আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, এই নিরামিষ তরকারিটা করব, আর করব হচ্ছে মটরের ডাল, না আজকে কিন্তু নিরামিষ নয়। আর হচ্ছে রিয়ার বাবা ইদানিং মুসুর ডালটা খেতে চাইছে না, তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেইছিলাম। আর এইদিকে হচ্ছে সবজিগুলোর গতি করছি আর কি। তবে আরও একটা কথা বলার আছে, যেটা হচ্ছে গিয়ে গতকালকে তো আমরা ওই যে রান্নার ভিডিও শ্যুট করেছিলাম, তো সেইখানে যেই জিনিসটা রান্না হয়েছে সেই জিনিসটা আছে, বুঝলে তো? তো কী জিনিস রান্না হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে বলছি না, তার জন্য তোমাদেরকে ওই রান্নার ভিডিও দেখতে হবে। তো রান্নার ভিডিওটা যেহেতু এখনও আসেনি, সেই জন্য আর এখানে বলছিও না আর দেখাতেও পারছি না। তো সেই জিনিস মানে সেই রান্নাটা আর কি আছে, তো সেটাও আমরা দুপুরবেলা মিলিয়ে মিশিয়ে খাবো দেখে আজকে ডাল আর এই নিরামিষ তরকারিটাই শুধুমাত্র রান্না করলাম, বুঝলে? না হলে তো আবার বিশেষ কিছু রান্না করব না বললে পরে তোমরা অনেকেই কমেন্ট করো যে কাকিমা তুমি তো কোনো দিনই বিশেষ কিছু রান্না করো না, তো সেই জন্য বলে দিলাম। তো যাই হোক, ওইদিকে রিয়ার বাবাকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে এবারে রান্নাঘরে আবারও চলে আসলাম। এইবারে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তো হয়ে গেলে বাইরের দিকে কাজকর্ম আছে আবার, তো সেইগুলোকেও করতে হবে, কারণ সামনেই পুজো, বুঝতেই পারছো বাড়ি ঘরের কত রকমের কাজকর্ম, তাই না? কুয়োরপাড় পরিষ্কার থেকে সমস্তটাই পরিষ্কার করতে হবে। ডাল রান্না হয়ে গেল, রান্নাবাড়ি তো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন দেখো কী অবস্থা, এখন এই যে গ্যাস মুছবো, তবে রান্নাঘর মুছবো, ঘরটা মুছবো, সব এখন কাজ বাকি আছে। তো চলো আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তো দেখো এই যে এখানে আছে ডাল, আর এদিকে আছে নিরামিষ তরকারি, আর এই যে হচ্ছে ভাত, আর এটা কিছু নেই, কড়াইটা এমনি রাখা আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। এই যে গ্যাসটা এখন রিয়া মুছে নিচ্ছে, এদিকে গ্যাস মুছতে মুছতে ওইদিকে বিকি চলে এসেছিল, তো আমি আবার রিয়াকে বললাম যে তুমি খেতে দিয়ে দাও, কারণ আমি তো কুয়ারপাড় পরিষ্কারের কাজে নেমে পড়বো, তো কুয়ারপাড় পরিষ্কার করতে করতে তো আর ঘরে এসে আবার ভাতের হাঁড়িতে হাত দিব না, তাই না? তো ওই জন্য রিয়াকে বললাম আজকে বিকির ভাতটা তুমি বেড়ে দাও। আর এদিকে পরিষ্কারটা হয়ে গেলেই ব্যাস রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে মোছামুছির কাজকর্ম আজকের মতো শেষ।
এইভাবে করেই প্রত্যেক দিনেই মা মেয়েতে মিলে দুজনে মিলে মিলিয়ে মিশিয়ে কাজকর্মগুলো শেষ করে নিই। আর তেমন তো বাইরেও বেরোনো হয় না, যে তোমাদেরকে একটু বাইরে ঘাটের ভিডিও দেখাবো সেটাও আমরা দেখাতে পারি না। তো যাই হোক, এইদিকে দেখো, এবারে বলছি না, এখন শুধু পরিষ্কার পরিষ্কারের সময় চলছে। তো এদিকে মাছের জারটাকেও পরিষ্কার করে নিতে হবে, বেশ কয়েকদিন হয়ে গেল। তো সেই মতো করে এই যে কুয়োর পাড়ে চলে আসলাম দুজনে মিলে মাছের জার পরিষ্কার করতে। এই মাছের জারে কিন্তু সার্ফ বা সাবান দিয়ে পরিষ্কার করি না, এখানে একটুখানি নুন নিয়েছি, মানে নিয়েছে রিয়া আর কি। তো নুন দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সার্ফ দিয়ে মুছলে নাকি ধুয়ে দিলে নাকি সেটার ধকটা ওরা সহ্য করতে পারে না। তো যাই হোক, এই যে সাজিয়ে দিয়ে তারপরে ওই একটা দুটো দানা খাবারের জন্য দিয়ে দেওয়া হবে, কারণ জলটা তো এখন পরিষ্কার, তো খাবারটা ওদের দিতে হবে। তো এই যে এখন মানে দু তিনটে দানা দিয়ে ব্যাস রেখে দিলেই হয়ে গেল মাছের জার পরিষ্কার। এরপরে আরও কিছু টুকিটাকি পরিষ্কারের মতো আছে, তাহলেই ব্যাস হয়ে গেল ধোয়া কাচা শেষ। তো ঘড়িতে এখন 2:10 বাজছে, তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এই যে এখন সানি যাব, তার আগে একটুখানি বসবো, হাঁপিয়ে গেছি, সানা কেমন হাঁপাচ্ছি, একটুখানি বসে তারপরে কাজ, মানে আবার স্নান করতে, আবার কাজ বলছি দেখছো, আবার স্নান করতে যাব। স্নান টান করে তারপরে পুজোতে বসবো, ঘর টান মোছা সব হয়ে গেছে। তো এখন এই যে সানি যাব, বিকি এসেছে, ও এখন খাওয়া দাওয়া করছে। তো চলো একটুখানি বসি, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি, স্নান টান করে নিই। তো এই দেখো, তোমাদেরকে বললাম যে কোরপাটা পরিষ্কার করব, তো এই যে পরিষ্কার করতে চলেও এসেছি। তোমরা কেউ এদিক সেদিক তাকিও না, কারণ কি বলবো আর, এরকমই পরিস্থিতি আমাদের, এইরকমভাবেই আমরা কি বলবো থাকি। তো কেউ কিছু খারাপ পেও না, কেমন? তো এই যে কোরপাটা পরিষ্কার হয়ে গেলেই আমি স্নান করে নেব। তো স্নান করে তো পুজো হয়ে গেছে, পুজো টুজো করে তো এই পর্দাগুলো না ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন শুকিয়ে গেছে, লাগিয়ে দিই, কারণ এগুলা সেই যে ঘর ঝাড়ছিলাম তখন আর ধোয়া হয়নি, ভাবছিলাম পরে ধুবো, তারপরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই করে আর ধোয়া হয়নি। তো ভাবলাম আজকে ধুয়ে দিই, তো ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে, তো ভাবলাম এগুলো লাগিয়ে দিই। কমপ্লিট হয়ে গেল, তো পর্দা লাগিয়ে এসে ভাবলাম একটু আলতা করি। আজকে তো বৃহস্পতিবার, তো মাকে বললাম যে মা আসো একটু পড়ো, তো মা বলছে মার নাকি পা ফেটে যায়, মা বলছে যে তুমি পড়ো, না তাহলে আমি পড়ি, কতবার বললাম আসো পড়াই দিই, বললো পড়বে না, থাক তাহলে আমি একাই করে দিই। তো আলতা পড়া হয়ে গেছে আমার, তো হাতটা দেখি আমার নেল পালিশ দেখো নি, তো ভাবলাম নেল পালিশটাও করিনি একবারে। দুদিন আগেই পড়েছিলাম, উঠে যায় কি যে ছাতা নেল পালিশ, পড়লে ভেবে খালি উঠে উঠেই যায়, মানে যেদিন পড়বো তো আজকে পড়লাম, দেখবো রাত্রেবেলায় অর্ধেক অর্ধেক করে আঙুল থেকে উঠে গেছে।
আজকে লাল নেল পালিশ পরছি। তো দেখো আমার আলতা পাড়া হয়ে গেছে, নেল পালিশ পাড়া হয়ে গেছে। এই দেখো লাল হচ্ছে আলতা, আলতা তো লালই হয়, আর নেল পালিশ এই যে আজকে লালটাই পরলাম, অন্যদিন সবুজটা পরি, আজকে এটাই পরলাম। এই যে তো চলো, অনেক সাজুগুজু হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করি চলো। তো দেখো আমরা কেবলই খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়া দাওয়া করে এই দেখো বৃষ্টি শুরু। এই রৌদ্র ছিল, ব্যাস ফুট করে বৃষ্টি, তারা ঘুরা করে জামা কাপড় উঠিয়ে কোনো রকমে। এই যে দেখো ওদের কিন্তু মেঘও হয়নি, বৃষ্টি নামার মতন দেখো। বন্ধুরা কেমন আছো তোমরা? রাত্রি অনেক হয়ে গেল, তোমরা সবাই ভালো আছো তো? আমার সাথে তো অত দেখা টাকা হয় না, আসলে কাজকর্মের মধ্যে একটু ব্যস্ত আছি। মালিকের বাড়িতে আবার পূজা পাঠ শুরু হবে কাল পরশু থেকে, দেখো না চুল দাড়িও কাটতে পারছি না, সামনে পূজা চলে আসলো। তো সবার তো শপিং দেখলা, আমারও একটু করা হলো আজকে। আজকে আসলে ওইদিকে মানে বৃষ্টি পড়ছিলো, তো তোমাদেরকে আর ওইদিকে দোকানে করতে পারিনি ভিডিও। তো আমার জন্য আমি প্যান্ট কিনেছি, তো সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সবার আগে দেখাই, আমি আমার বাবার জন্য কিনেছি এই প্যান্টটা। বাবা খুব জিন্সের প্যান্ট পছন্দ করে, তো এই যে এটা বাবার জন্য মানে জিন্সের প্যান্টটা, এটা আমি কিনলাম। আর আমার জন্য আমি দুটো প্যান্ট কিনেছি, আমাকে তো কেউ দিল না, আমার শাশুড়িমা অবশ্য আমাকে দিবে, শার্ট দিবে, ওই জন্য আমি প্যান্ট ট্যান্ট কিনিনি। এই প্যান্টটা কিনছি আমি, এখন তো সব জানোই আমাদের চ্যাংড়া প্যাংড়া বয়স, এইগুলা কালারই সব আমাদের পরতে ভাল লাগে। এই কালারটার একটা প্যান্ট কিনছি, আর এই জিন্স প্যান্টটা আমি কিনেছি। বাস আমার এই যে পূজার শপিং শেষ, এটাই আমি কিনেছি। আর বাবার জন্য আমি একটা চটি কিনেছি, আমার তো আছে চটি লাগবে না। তো এই যে বাবার চটিটাও তোমাদেরকে দেখাই, চটি দেখাবো কেমন লাগছে। এই যে চটিটা অল্পখানি দেখাইলাম তোমাদেরকে, হ্যাঁ চটি দেখাতে ভালো লাগছে না তোমাদেরকে, চটিও দেখাবো এই এখন কেমন লাগবে। তো বাবাকে এই প্যান্টটা দিয়ে আসবো আমি এখন, দেখি বাবা খুশি হয় নাকি। আর প্রথম কথা বাবাকে আমি বলছিলাম, বাবা তুমি আমার সাথে চলো ওখান থেকে যাই নিয়ে। তো বাবা বলে না তুই আমার একটা প্যান্ট নিয়ে যে অন্য একটা ওই সাইজের কিনে নিয়ে আসি, ওইভাবে হয় আমি আইডিয়া করে কিনে নিয়ে আসছি। তো বাবার যদি পছন্দ বাই চান্স যদি ফিটিং না হয় তো আমি আবার যাই, তাহলে এটা পাল্টায় নিয়ে আসবো। বাবার কালারটা আমারও খুব পছন্দ হয়েছে, তো দেখি বাবার পছন্দ হয় কিনা, দিয়ে আসি বাবাকে। বাবা এই যে তোমার জন্য এই জিন্সের প্যান্টটা আসলাম। বাবা এটা কি করতেছো বাবা তুমি? আমি ওই যে বালিশের কোল বালিশের ইটার, দেখো এই কালারটা পছন্দ হয়েছে তোমার? আবার আমার জন্য এত দামি আনতে গেলি কেন? আরে একবারই তো বছরে, আবার কি, খুব সুন্দর হয়েছে পরে দেখতে লাগতো না। আর এই চটি জোড়া আনছি তোমার জন্য, দেখো চটিটা জোড়া পছন্দ হয়েছে তোমার? পায়ে হবে নাকি দেখো তো? হবে, পরো পরো, পরে দেখো ভালো করে ঢোকাও, উঠে দাও। পছন্দ হয়েছে বাবা? খুব পছন্দ হয়েছে। যাক তাহলে বাবারও তাহলে পছন্দ, মানে ফিটিংস হয়েছে তো, বেল্ট তো পরবাই না, শার্ট বুনো এনে দিবে না। তো বন্ধুরা বাবার খুবই পছন্দ হয়েছে, আর সত্যি কথা যেটা আমি যেটা মানে যেটা নিয়ে আমার ভয় ছিল বাবার ফিটিংস হবে কিনা, তো বাবার ভালোই ফিটিংস হয়েছে। আর আমার সেগুলো তো দেখলাই, তো তোমরা কমেন্ট করে বলো, রিয়াটগুলো তো দেখেছো, তো আমারটাও বলো যে কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই আজকের মতন শেষ করছি, আবার দেখা হবে তোমার সাথে আমার, তোমাদের সাথে আমার, কালকে হোক পরশু হোক, আর নাহলে রিয়া আর মার সাথে তোমাদের ডেলি দেখা হবে।
তো তোমাদের পূজার বাজার হয়েছে সবার? হলে তো দেখানোর তো কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমারটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, এখন আমরা ভাত খাবো, প্রায় 10:45 বাজে। তো আবার আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে রিয়ার আর মার। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রিয়া আর মার সঙ্গেই থেকো, আর আমি তো আছি তোমাদের সাথে। টাটা।